ডাক পড়িবে যে দিনে তোমার নতুন একটি ঘরে যাইতে হবে সবে ছেড়ে গো ও ভাই সাদা পোশাক পরে গো যাইতে হবে সবে ছেড়ে গো ডাক পড়িবে যে দিনে মানুষ নতুন একটি ঘরে যাইতে হবে সবে ছেড়ে গো ও ভাই সাদা পোশাক পরে গো যাইতে হবে সবে ছেড়ে গো ও বোন সাদা পোশাক পরে যাইতে হবে সবে ছেড়ে গো ডাক পড়িবে যেদিন তোমার নতুন একটি ঘরে যাইতে হবে সবে ফেলে গো ও ভাই সাদা পোশাক পরে গো ও বোন সাদা পোশাক পরে গো যাইতে হবে সবে ছেড়ে গো কালে হাতে আসছো মানব কালে হাতে আসছো মানব যাইবা খালি হাতে পড়ে রবে দালান কোঠা গো ও ভাই এ ভব সংসারে গো ও বোন এ ভব সংসারে গো পড়ে রবে দালান বাড়ি গো কালে হাতে আসছো মা বোন কালে হাতে আসছো বাবা যাইবা খালে হাতে পড়ে রবে সোনা দানা গো ও ভাই এ ভব সংসারে গো ও মানব এ ভব সংসারে পড়ে রবে সোনা দানা গো চোখ বজিয়া দেখো মানস চোখ বজিয়া দেখো সবাই দেখবে সদ অন্ধকার এই হবে তোর কবরের ভেতর ও ভাই দেখো যে একবার ও বোন দেখো ভেবে একবার এই হবে তোমার কবরের ভেতর চোখ বজে আহ দেখো সবাই দেখবে সদ অন্ধকার এই হবে তোমার কবরের ভেতর ও বাবা দেখো ভেবে একবার এই হবে তোমার কবরের ভেতর আমি বাধম ডেকে বলে আমি বাধম ডেকে বলে শোন মন দিয়া গো যাবার বেলাই দেখে বাছে গো তোমার সবই থাকবে পড়ে গো তোমার সবই রইবে পড়ে গো যাবার বেলাই দেখে বাছে গো নমাজ পড়ো রোজা রাখো এ নমাজ পড়ো দান করো বলি যে সবারে ফুলে রবে ছানা পাবে গো ও ভাই অন্ধকার কবরে ও বোন অন্ধকার কবরে ফুলে রবে ছানা পাবে গো চোখ বজিয়া দেখো সবাই দেখবে সদ অন্ধকার এই হবে তোমার আমার কবরের মাঝার ডাক পড়িবে যেদিন মানব নতুন একটি ঘরে যাইতে হবে সবে ছেড়ে গো ও ভাই সাদা পোশাক পরে গো যাইতে হবে সবে ছেড়ে গো উপস্থিত আজকের মসজিদ কেন্দ্রিক আয়োজিত সভার নির্বাচিত সভাপতি সাহেব ওই স্টেজে বসে থাকা অন্যান্য বিশিষ্ট ওলামায়ে দ্বীন সামনে বসে থাকা দিনদার ইমানদার কোরআন ও হাদিসের কর্ণধর আমার ভাই ও বাবা জানেরা পর্দানাসীন আমার স্নেহের মা ও ভগ্নীগণ সর্বকৃষে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি কৃতজ্ঞতা জ্ঞাপন করি নামাক হালালি করি
যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদিগকে সর্বের সেরা অতি উত্তম করে সৃষ্টি করেছেন, চলার ক্ষমতা দিয়েছেন, বলার ক্ষমতা দিয়েছেন, চিন্তা চেতনা দিয়েছেন, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার রুজির দায়িত্ব নিয়েছেন, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে জীবন দিয়েছেন আবার মৃত্যু ঘটাবেন, সেই মহান মুনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে মহাব্বতের সাথে শুকরিয়া জানাই সকলে বলি আলহামদুলিল্লাহ। অতপর তিনার প্রেরিত রসুল আকাই নামদার তাজদারে মদানী নবিকুল শিরোমণি নবী আহম্মদ নবী মুহাম্মদ রসুলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, আল্লাহুম্মা আমিন। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনাদের এখানে উপস্থিত হতে পেরেছি আল্লাহর দয়ায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি যেন আমাকে তিনার মূল্যবান বাণী আপনাদের সামনে সূক্ষ্মভাবে বলার তৌফিক দেন, আমিন। আল্লাহর কাছে প্রথমে দোয়া করি, আল্লাহ আমরা আজকের এই আলোচনা বলে এবং শুনে যেন আমরা আমল করতে পারি, একবার সকলে বলে আমিন। প্রিয় শ্রোতামণ্ডলী, মা বোন আপনাদের কাছে একটা অনুরোধ, একটু আগে আপনাদের প্যান্ডেল থেকে আওয়াজ আসছিল, চিৎকারের ধ্বনি ভেসে আসছিল, দয়া করে আপনারা চিৎকার করবেন না, আল্লাহর ওয়াস্তে এখানে বসে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা একদিন আমাকে আপনাকে এর প্রতিদান প্রতিফল দেবেন, এটা আমরা সবাই আশাবাদী, আল্লাহ যেন আমাদেরকে এর প্রতিদান দেন, একবার বলি আমিন। আজকে আমি আপনাদের সামনে এক গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আলোচনা করব। বিষয়টা হবে দুনিয়াতেও শান্তি পাওয়া যাবে, আখেরাতেও আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে শান্তির জায়গা দেবেন। দুনিয়াতে শান্তি, দুনিয়াতে সুখ যখন আমার আপনার প্রত্যেকটা প্রয়োজন ভালোভাবে পূরণ হবে, আমি আপনি দুনিয়াতে সুখ অনুভব করতে পারব, আর আখেরাতের সুখ হলো জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচতে পারলে আখেরাতের সুখ আমি আপনি পেয়ে যাব। আজকে আমি আপনাদের সামনে কিছু এমন কিছু টিপস বা এমন কিছু চাবিকাঠি আপনাদের সামনে তুলে ধরব, যার দ্বারাই ইহকাল পরকাল দুটোই আমি আপনি দুই জায়গাতেই ইহকালেও এবং পরকালেও লাভবান হতে পারব। এক এক করে আপনাদের সামনে চাবিকাঠিগুলি তুলে ধরব, তার আগে আপনাদেরকে ভূমিকা স্বরূপ পবিত্র কোরআন থেকে দুটো আয়াত শোনাই।
আমাদেরকে একদিন মরতে হবে, মৃত্যু আমাদেরকে এসে গ্রাস করবে, এতে কোনো সন্দেহ নেই। এবারে আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে আমি আপনি প্রশ্ন যদি করি, আল্লাহ আমাদের মৃত্যু ঘটাবেন, আমাদের মৃত্যু হবে, আমরা মরে যাব, তো আল্লাহ আমাদের সৃষ্টি করলেন কেন? আল্লাহকে যদি এটা প্রশ্ন করি, আল্লাহ কি জবাব দিয়েছেন? ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই এই প্রশ্নের জবাব দিয়ে দিয়েছেন, বান্দা আমি জিন ইনসানকে, মানব এবং দানবকে সৃষ্টি করেছি, একমাত্র আমার উদ্দেশ্য হলো এরা আমার ইবাদত করবে, গুণগান পূজোপাঠ করবে, একমাত্র আমি আল্লাহ আমার ইবাদত করবে, এই জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। এবারে আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ আমরা তোমার ইবাদত করব, ইবাদত করব কতদিন, আমাকে ইবাদত করতে হবে, তোমার গুণগান করতে হবে কতদিন? আল্লাহকে যদি এটা প্রশ্ন করি, আল্লাহ জবাব দিয়ে বলেন, বান্দা তোমাকে কতদিন ইবাদত করতে হবে? ওয়াহুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। বান্দারে তুমি ইবাদত করো আমার কতদিন করবে? যতদিন তোমার কাছে মরণ এসে না পৌঁছেছে ততদিন তোমাকে ইবাদত করতে হবে। এই দুটো আয়াত আপনাদের সামনে দিলাম কেন, যে এই যে ভবের মেলা, এই মেলাতে আল্লাহ আমাকে আপনাকে কেন পাঠালেন? ইবাদতের জন্য। কতদিন করব? যতদিন আমার কাছে মৃত্যু না এসেছে, মরণ মালাকুল মউত না এসেছে, অতদিন পর্যন্ত আমাকে ইবাদত করতে হবে। এবারে চলে যাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আমার আপনার মৃত্যু ঘটাবেন, আমাকে মরণ গ্রাস করবে, মরে যেতে হবে। সবাই এবার আমরা চলে যাব কোথায়? হাসরের ময়দানে। সেখানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি করবেন? হিসাব নেবেন, আমার আপনার হিসাব হবে। সেই দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমলনামা তুলে দেবেন, সার্টিফিকেট ধরাবেন, সার্টিফিকেট পুরস্কার হিসাবে। আল্লাহ কটা পুরস্কারের জায়গা রেখেছেন কেউ একজন বলতে পারবেন আপনাদের ভিতরে? আল্লাহ বান্দাকে পুরস্কার দেবেন কটা জায়গা তৈরি করে রেখেছেন বলে দেন, আমি তো আঙ্গুল দিয়ে আছি। দুইটা জায়গা, দুইটা জায়গা দেখবেন পুরস্কার দেবে, একটা হলো বদ আমলের পুরস্কার, একটা হলো সৎ আমলের পুরস্কার। আল্লাহ বলেন ফরীকুন ফিল জান্নাহ ওয়া ফরীকুন ফিস সাঈর, এক দল হবে জান্নাতি, এক দল হবে জাহান্নামী। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতকে পুরস্কার হিসেবে রেখেছেন, জাহান্নামকেও রেখেছেন। জাহান্নামকে দেবেন পুরস্কার কাদের? পাপীদেরকে দেবেন, জাহান্নামীদেরকে দেবেন, হতভাগাদেরকে দেবেন, জান্নাত কাদেরকে দেবেন? জান্নাতটা দেবেন সৌভাগ্যবান যারা হবে। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা অন্য আয়াতে বলেছেন ফামিনহুম শাকিয়ুন ওয়া সাঈদ, বান্দারে আমি আল্লাহ কিয়ামতের মাঠে দুই দলে বিভক্ত করব, এক দল হবে সৌভাগ্যবান আর এক দল হবে হতভাগা, এক দল হবে দুর্ভাগ্য, এক দল হবে সৌভাগ্য। যারা সৌভাগ্যবান হবে ওদেরকে আমি আল্লাহ জান্নাত পুরস্কার দেব, সুখের জায়গা দেব, ওরা সুখ অনুভব করবে, সেখানে সুখের জায়গায় থাকবে। আর এক দলকে দেব জাহান্নামে, ওরা জাহান্নামে শাস্তি ভোগ করবে, ও
ওখানে জাহান্নামের কষ্ট কাঠিন্য তারা ভোগ করতে থাকবে। এবারে আসেন সৌভাগ্যবান কারা, সৌভাগ্যবান হবে যে দুটো জিনিস থাকবে তার ভিতরে, দুটো আমল থাকবে, দুটি জিনিস তার ভিতরে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলুস-সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে যারা ঈমান আনবে এবং সৎ আমল করবে, ঈমান এবং সৎ আমল এই দুটো জিনিস যার ভেতরে থাকবে আমি আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানাবো, সে জান্নাতুল ফিরদাউসের মেহমান হবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুটি কথা বললেন এখানে, একটা হলো ঈমান আর একটা হলো সৎ আমল, নেক আমল। ঈমানের সাথে নেক আমল করতে হবে, সৎ আমল করতে হবে, নেকির কাজ করতে হবে। যদি এই ঈমানের সাথে নেকির কাজগুলি সৎ আমলগুলি আপনার আমার ভিতরে থাকে তাহলে আমি হব সৌভাগ্যবান, আল্লাহ আমাকে আপনাকে সুখের জায়গা দেবেন। আর যদি আমার ভিতরে আপনার ভিতরে এ দুটো না থাকে, ঈমান এবং সৎ আমল না থাকে, তাহলে আমি আপনি হয়ে যাব হতভাগা, দুর্ভাগা, দুর্ভাগা। জি, দেবে কোথায়? আল্লাহ তাবারক ওয়া তাআলা দেবেন জাহান্নামে। এবারে আসে পৃথিবীতে আপনার সুখ আসবে, শান্তি আসবে আল্লাহ তাবারক ওয়া তাআলার। আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন আমাকে আপনাকে আমার আপনার রুজি রুটিতে উপার্জনে ধন দাওলাতে বরকত দেবেন, আমার আপনার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন বরকতের দরজা খুলবেন, দুনিয়াতেও আমি আপনি শান্তি পাবো, আখিরাতেও শান্তি পাবো। ভাই বাবা যান, আজকে আপনাদেরকে আমি আমার যে পয়েন্ট নিয়ে যাব আলোচনার, একটা পয়েন্ট ধরে রাখব, সোজা রাস্তা যেটা আমার আলোচনার ধরে রাখব সেটা হলো আমার আপনার রুজি রুটিতে বরকত নেই কেন। এবারে এর ডাল পাংড়ি হবে, শাখাগুলো হবে, শাখা প্রশাখা আমি সাইডে নিতে থাকব কোরআন এবং হাদিস থেকে। এই কথাটা স্মরণে রাখেন, এইটা মেন পয়েন্ট, যে আমার আপনার রুজি রুটিতে উপার্জনে বরকত নেই কেন, নেই কেন। আজকে আমার আপনার গাড়ি বাড়ি জমি জায়গা ধন দাওলাত সবই আছে, তবুও আমি আপনি বলছি নাই নাই, হাই হাই, চাই চাই, খাই খাই, হাতে দই পাতে দই তবু বলি কই কই, হাতে দই পাতে দই তবু বলি কই কই, এর মানে হলো আপনার রুজি রুটিতে বরকত নেই। যার জন্য আমাকে আপনাকে বলতে হচ্ছে, যার জন্য আমি আপনি বলছি নাই নাই, চাই চাই, খাই খাই, অভাব ঘোচে না, অভাব ঘোচে না। অঠেল সম্পদ থাকলেও যদি বরকত না থাকে, বরকতের দোয়ার যদি আল্লাহ আপনার রুজি রুটিতে কামায় না খুলেন, তো আপনার অভাব মোচন হবে না, অভাব লেগেই থাকবে, শান্তি অনুভব করতে পারবেন না আপনি। আর যখন আপনার রুজি রুটিতে উপার্জনে গাড়িতে বাড়িতে সন্তান সন্ততিতে বরকত আসবে, আল্লাহ বরকতের দরজা খুলবেন, আপনি শান্তি অনুভব করবেন, দুনিয়াতেও শান্তি পাবেন, আখেরাতেও শান্তি পাবেন, এই রকম কিছু আমল আপনার সামনে এবারে তুলে ধরি। প্রথম যে আমল আপনাকে আমাকে করতে হবে, যে চাবিকাঠি ধরতে হবে, সেটা হলো ঈমান। ঈমান বলেন একজন কেউ, কি ঈমান? ঈমান যদি আপনার আমার ঠিক থাকে, দুনিয়াতেও পাবো শান্তি, পরকালেও পাবো শান্তি। কেমন করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা
وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون الله رب العالمين بولين পৃথিবীর মানুষ রে আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করে বলে দিলাম এই বার্তাটা তোমরা শুনে নাও এই কথাটা তোমরা শুনে নাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান আমিলা সালিহাম মিন দাকারিন আও উনসা নারী হোক পুরুষ হোক সৎ আমল ইমানের সাথে ইমানের সাথে নারী হোক কিংবা পুরুষ সৎ আমল যখন করবে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আমি আল্লাহ দুনিয়াতে তার জন্য শান্তির দরজা খুলে দেব দুনিয়াতে সে শান্তি পাবে সুখ পাবে শান্তি পাবে সুখ তার জন্য আমি আল্লাহ সুখের চাদর বিছায় দেব শুধু তাই নয় আমি আল্লাহ পরকালে এই আমলের বিনিময় নেক আমলের বিনিময় আমি আল্লাহ কিয়ামতের মাঠে তাকে বদলা দেব তাকে পুরস্কার দেব আমি এই আমলের বিনিময়ে তাকে দেব ভাই বাবা জান এবারে আপনাকে আমি প্রশ্ন করি শান্তি কখন পাবেন আপনার মনে কখন শান্তি আসবে যখন আপনার সমস্ত প্রয়োজন পূরণ হবে অভাব ঘুচে যাবে অভাব যখন থাকবে না আপনার আপনি পৃথিবীতে শান্তি অনুভব করবেন শান্তি পাবেন যখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার আপনার জন্য বরকতের দরজা খুলবেন আমার আপনার অভাব পূরণ হবে শান্তি পাবো এটা দুনিয়াতে পেলাম শান্তি আখেরাতে শান্তি হলো আমাকে আপনাকে দুনিয়ার সতা বলে বিনিময়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সুখের জায়গা জান্নাত দেবেন এক নাম্বার হলো চাবি কাটি যেটা হলো ঈমান ঈমান আনতে হবে ঈমান থাকবে তার সাথে সাথে সৎ আমল থাকবে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য বরকতের দরজা খুলে দেবেন আখেরাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতের দরজা খুলে দেবেন।